তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। রজনী জন্মান্ধ, কিন্তু তাহার চক্ষু দেখিলে অন্ধ বলিয়া বোধ হয় না। চোখে দেখিতে কোনো দোষ নাই, চক্ষু বৃহৎ সুনীল ভ্রমর কৃষ্ণ তারা বিশিষ্ট, অতি সুন্দর চক্ষু, কিন্তু কটাক্ষ নাই। চাক্ষুষ স্নায়ুর দোষে অন্ধ, স্নায়ুর নিশ্চেষ্টতা বশত রেটিনাস্থিত প্রতিবিম্ব মস্তিষ্কে গৃহীত হয় না। রজনী সর্বাঙ্গ সুন্দরী, বর্ণ উদ্ভেদ প্রমুখ, নিতান্ত নবীন কদলী পত্রের ন্যায় গৌর, গঠন বর্ষা জলপূর্ণ তরঙ্গিনীর ন্যায় সম্পূর্ণতা প্রাপ্ত, মুখ কান্তি গম্ভীর, গতি অঙ্গভঙ্গি সকল মৃদু স্থির, এবং অন্ধতা বশত সর্বদা সংকোচ জ্ঞাপক হাস্য দুঃখময়। সচরাচর এই স্থির প্রকৃতির সুন্দর শরীরে সেই কটাক্ষহীন দৃষ্টি দেখিয়া কোনো ভাস্কর্য পটু শিল্পকরের যত্ন নির্মিত প্রস্তরময়ী স্ত্রী মূর্তি বলিয়া বোধ হইত। রজনীকে প্রথম দেখিয়াই আমার বিশ্বাস হইয়াছিল যে এই সৌন্দর্য অনিন্দনীয় হইলেও মুগ্ধকর নহে। রজনী রূপবতী, কিন্তু তাহার রূপ দেখিয়া কেহ কখনো পাগল হইবে না। তাহার চক্ষের সে মোহিনী গতি নাই, সৌন্দর্য দেখিয়া লোকে প্রশংসা করিবে, বোধহয় সে মূর্তি সহজে ভুলিবেও না, কেননা সে স্থির গম্ভীর কান্তির একটু অদ্ভুত আকর্ষণী শক্তি আছে, কিন্তু সেই আকর্ষণ অন্যবিধ, ইন্দ্রিয়ের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই। যাহাকে পঞ্চবান বলে রজনীর রূপের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই। নাই কি, সে যাহাই হোক, আমি মধ্যে মধ্যে চিন্তা করিতাম রজনীর দশা কি হইবে। সে ইতর লোকের কন্যা, কিন্তু তাহাকে দেখিয়াই বোধ হয় যে সে ইতর প্রকৃতি বিশিষ্ট নহে। ইতর লোক ভিন্ন, তাহার অন্যত্র বিবাহের সম্ভাবনা নাই, ইতর লোকের সঙ্গেও এতকালে বিবাহ ঘটে নাই। দরিদ্রের ভার্যা গৃহকর্মের জন্য যে ভার্যার অন্ধতা নিবন্ধন গৃহকর্মের সাহায্য হইবে না, তাহাকে কোন দরিদ্র বিবাহ করিবে। কিন্তু ইতর লোক ভিন্ন, এই ইতর বৃত্তিপরায়ণ কায়স্থের কন্যাকে কে বিবাহ করিবে। তাহাতে আবার এই অন্ধ, এরূপ স্বামীর সহবাসে রজনীর দুঃখ ভিন্ন, সুখের সম্ভাবনা নাই। দুশ্ছেদ্য কণ্টক কানন মধ্যে যত্ন পালনীয় উদ্যান পুষ্পের জন্মের ন্যায় এই রজনীর পুষ্প বিক্রেতার গৃহে জন্ম ঘটিয়াছে। কণ্টকাবৃত হইয়াই ইহাকে মরিতে হইবে, তবে আমি গোপালের সঙ্গে ইহার বিবাহ দিবার জন্য এত ব্যস্ত কেন ঠিক জানি না, তবে ছোট মার দৌরাত্ম্য বড়, তাহারই উত্তেজনাতে ইহার বিবাহ দিতে প্রবৃত্ত হইয়াছিলাম। আর বলিতে কি, যাহাকে স্বয়ং বিবাহ করিতে না পারি তাহার বিবাহ দিতে ইচ্ছা করে। এ কথা শুনিয়া অনেক সুন্দরী মধুর হাসিয়া জিজ্ঞাসা করিতে পারেন, তোমার মনে মনে রজনীকে বিবাহ করিতে ইচ্ছা আছে কি? না, সে ইচ্ছা নাই। রজনী সুন্দরী হইলেও অন্ধ, রজনী পুষ্প বিক্রেতার কন্যা এবং রজনী অশিক্ষিতা, রজনীকে আমি বিবাহ করিতে পারি না, ইচ্ছাও নাই। আমার বিবাহে অনিচ্ছাও নাই, তবে মনোমতো কন্যা পাই না। আমি যাহাকে বিবাহ করিব সে রজনীর মতো সুন্দরী হইবে, অথচ বিদ্যুৎ কটাক্ষ বর্ষিণী হইবে। বংশমর্যাদায় শাহ আলমের বা মল্লার রাও হুলকারের পৌত্রী হইবে, বিদ্যায় লীলাবতী বা সাপ ভ্রষ্টা সরস্বতী হইবে, এবং পতিভক্তিতে সাবিত্রী হইবে, চরিত্রে লক্ষ্মী রন্ধনে দ্রৌপদী, আদরে সত্যভামা এবং গৃহকর্মে গদার মা। আমি পান খাইবার সময় পানের লবঙ্গ খুলিয়া দিবে, তামাকু খাইবার সময় হুঁকায় কলিকা আছে কিনা বলিয়া দিবে, আহারের সময় মাছের কাঁটা বাছিয়া দিবে, এবং স্নানের পর গা মুছিয়াছে কিনা তদারক করিবে। আমি চা খাইবার সময় দোয়াতের ভিতরে চামচে পুড়িয়া
চার অনুসন্ধান না করি এবং কালীর অনুসন্ধানে চার পাত্র মধ্যে কলম না দিই তদ বিষয়ে সতর্ক থাকিবে। পিকদানিতে টাকা রাখিয়া বাক্সের ভিতর ছেপ না ফেলি তাহার খবরদারি করিবে। বন্ধুকে পত্র লিখিয়া আপনার নামে শিরোনামা দিলে সংশোধন করাইয়া লইবে। পয়সা দিতে টাকা দিতেছে কিনা খবর লইবে। নোটের পিঠে দোকানে চিঠি কাটিতেছে কিনা দেখিবে এবং তামাশা করিবার সময় বিয়ানের নামের পরিবর্তে ভক্তিমতি প্রতিবেশিনীর নাম করিলে ভুল সংশোধন করিয়া লইবে। ঔষধ খাইতে ফুলেল তৈল না খাই চাকরানির নাম করিয়া ডাকিতে হৌসের সাহেবের মেমের নাম না ধরি এ সকল বিষয়ে সর্বদা সতর্ক থাকিবে। এমতো কন্যা পাই তবে বিবাহ করি। আপনারা যে টিপিয়া টিপিয়া হাসিতেছেন, আপনাদের মধ্যে যদি কেহ অবিবাহিতা এবং এই সকল গুণে গুণবতী থাকেন তবে বলুন, আমি পুরোহিত ডাকি। এটি রজনী উপন্যাসের তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত হইল। ধন্যবাদ।